মর্তবা পূর্বান্তে আমি আয়াতুল কুরসি মর্তবা উনি লিখছেন আয়াতুল কুরসি রাতে শুইবার সময় 101 বার সকালে 101 বার খাস দিলে বারজাকে রাসূল মানুষ নো নিজের দিন তো জামাল রাসূল বুঝেন না কইরা পড়লে তার সারা জীবনের সমস্ত সগিরা কবিরা গুনাহ মাফ হয়ে যায় আমি তো কইরা খুব খুশি আমাকে আল্লাহ বাই চাইছি আব্দুল হক হাদিস দেনবি কইছে আল্লাহ বাই চাইছি নিচে দেহি ব্র্যাকেটে লেখা আছে বান্দার হক ব্যতীত আর তাই কই কি বান্দার হক মাইরা দিলে ওইটা আল্লাহ মাফ করার পারবো না ভক্তিবিজি আবু দাউদ নেসাই আমি খাইছে কালাম তো এটা লাগো না কোরআনেই কইছে ওয়াকিমুস সালাত বিরাশিবা আমরা কই 41 বিরাশিবার না গুনলে 72 বার 73 বার হইল আমরা গণ মাইয়া কই গণেন গা ওয়াতুজ যাকাত 32 বার রু 16 বার 17 বার আর বান্দার হক মাইনা খায় না তাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না কোরআনে 274 বার বলছে আমার মুড়ি দাঙ্গু আগে জিকির করবার আগে কই দেখ কেউ টাকা যদি পাই দিয়ে আই আগে দিয়ে আসি খবর না তাইলে জিকির করবার আগে তাই বছর কাটবো না সুন্নাত আল্লাহ লা তাবদিলা আইনি নাই আমার আইনি আমি ভঙ্গ করি না আল্লাহ গান মাফ করুন না বান্দার হক মানছেন বান্দায় মাফ না করলে আমি করার পারি আমরা তো আল্লাহর কাছে কি আল্লাহ মাফ করে দাও সমস্ত গুণ আল্লাহ করে ছাগলটার কয়েছি কনের আগে তো তার মাফ করে দিয়েছি তুই টাটকা পড়বি আরেক জায়গায় গিয়া তবলিগ জামাত কেনা 19,000 কোটি সোহামের গাছিলে তো আমি যাইতাছে বেহেস্তের দিকে ফেরেশতা লয়ে যাইতাছে আমি কোনি মুদির কা আল্লাহ 19,000 কোটি সোহাম লয়ে যাইতাছে আমার 5,000 টাকা মারছিল আল্লাহ ভাই তুই 5,000 টাকা মারছ ও আল্লাহ প্রত্যেকে তো মিলত দে বাচ্চা কলি মুদির মাফ করে দাও ও হু আই কই কি এটা কলিমুদ্দিন ভাই এত বাপজান মনবি সামেরা কি সুন্দর আল্লাহ কে আল্লাহ সমস্ত গুণ আপনাদের বুদ্ধি তো অন্য মাশাআল্লাহ আলু জালু মিরকা বাদুল গল করবে আল্লাহ হয়ে গেছে আল্লাহ কে চাকর কই কি আমি তো তোর কোনের আগে বাপ করে দিছি আমার কাছে কি গুনাহ করবি রোজা করস তাই এইটা আমার কাছে নামাজ পড়স তাই আমার কাছে হজ করস তাই আমার কাছে যাকাত দেস তাই আমার কাছে কুরবানি দেস তাই আমার কাছে এগুলো তো সব পাপ করি কিন্তু তুই যে বান্দার হক মারছ ওই জমি একটু বাড়া চায় একা তুই এলো এতে মের হকটা মাইনা দে উমুকের এইটা কইনা বলা এই বান্দার হক কত রকম ভাবে মারে তাই বলছে আর আইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম তুমি কি সেই মানুষটাকে দেখছো যে ইসলাম থেকে খালি হয়ে গেছে বা যে এতিমের থেকে মুখ ফিরিয়ে আলোনি ফাওয়াইলুল মুসাল্লিনা الذين هم عن صلاتهم ساهون فاسুতরাং ওয়াইল যজুন লুল্লি ওই সমস্ত মুসাল্লিনা মুসল্লিরা ওই সমস্ত মুসল্লি গলে আমি যজুন ওয়াইল নামক যজুন রেডি কইরা রাখিয়ে দিছি কাগজ লাগা আল্লাযিনা আল্লাযিনা না কিন্তু আল্লাযিনা যাহারা আন সালাতিহিম তাহাদের নামাজগুলোকে সাহুন
মানুষের দেহাইবার লিগা পরে আমারে পরেজগার কো আমারে দিনদার কো আমারে নামাজি কো আমার লিগা নামাজ পড়ে না মানুষের দেখাইবার লিগা জ্বালানিষ্ট করার জন্য পড়ে পগলে গান নোয়াই দিতে কই কি এই নামাজি আসসালাতু মিরাজুল মুমিনিন এই নামাজি মিরাজলে আবার এই নামাজি কোরআনে কইতাছে যে তরে ওয়াইল নামক তো ঝুকে তাই যে কি স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জন স্টিল দিয়া চাকু বানায় কষাই স্টিল দিয়া চাকু বানায় সার্জন আচ্ছা সার্জেনও কাটে কষাইও কাটে তাহলে তিন জায়গায় কষাই আর সার্জেনের নিয়তে একই স্টিলের দুজনের একই নিয়তে চাকু বানাইছে স্টিল দিয়া দুজনের নিয়তে দুজনে কাটতে আছে এইখানে নিয়ত দুজনের এক তিনটা জায়গায় নিয়তে চার নম্বর জায়গায় নিয়ত দুইটা দুইলাই সার্জন পেটটা কাটে মানুষে বাঁচাইবার নিয়তে হায়াত মৌত রেজে দৌলত আল্লাহর হাতে কিন্তু তার নিয়ত থাকে মানুষটাকে বাঁচাবার জন্য সার্জন পেটটা কাটে আর কষাই কিয়ের লিগা গরুটা জমা করে মাশাআল্লাহ আল্লাহু আকবার কয়ে গোস্ত বিক্রি করে দেখছেন স্টিল এক চাকু এক কাঁটা এক কিন্তু নিয়ত হলো একটা গোস্ত বিক্রি করা আর একটা বাঁচান আসসালাতু মিরাজুল মুমিনিন এই নামাজ তোমাকে মিরাজে নিয়ে যাবে আবার বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আবার আল্লাহ বলতেছে তোর সাক্ষী দিয়ে যে তার হাতে সাক্ষী দিও পায়ে সাক্ষী দিও আর সাক্ষী দাও না বলা তুই বালা কো সত্তা খারাপ করছে সব সাক্ষী তার নিজে আচ্ছা এই অন্য পেছনে এখন আমি যেটা কইছি যে আপনারা কেউ এটা শুনেন নাই যত বড় জ্ঞানী হন যত ইসলামিক রিসার্চ করে আজকে ওই কথাটা বলুন কেউই শুনেন নাই যদি কোন এইটা শুনছি তার আমি 100 টাকা দিব খোদার কসম খুশি হয়ে পরের কিছু আল্লাহ ওইটা হলে করুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ নিজে সাল্লি আলা দরুদ পড়েন উপরে সাইয়াদেনা সাইয়াদি আমার সাইয়্যদ সাইয়াদেনা ইয়া না না আমাদের সাইয়্যদ আরে মুম্মতদের সাইয়্যদের উপরে আমি আল্লাহ দরুদ পড়ি মাওলানা মাওলি মাওলাই কয় নাই ইয়া অর্থ আমার মাওলানা ইয়া নানা মাওলানা তোদের প্রভুর উপরে আমি নামা দরুদ পড়ি আর শুধু কি এই তার প্রভুর উপরে তার তোদের সৈয়দের উপরে তোদের প্রভুর উপরে কেবল দরুদ পড়ি না ওয়াহেল এবং তার বংশধরের উপরেও আমি দরুদ পড়ি তার বংশধরকে এই যুগ যাই না রাখেন আলী ফাতেমা হাসান হুসাইন আর কে ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকের ইমাম জাফর সাদে ইমাম মুসা কাজেম ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আসকারি ইমাম মেহেদি আলাইহে সালাতু সালাম আরে মিয়া ইমাম মেহেদি রে আলাইহে সালাতু সালাম ক বাপ দাদা গো কেন জি আল্লাহ তাআলা আনহু ক তারা তো সাহাবী না তারা আহলে বায়াত
মিয়া তার রুহানিয়া সাফির দৃষ্টি জীবনে সবচেয়ে বেশি মহব্বত করছে একজন মুরিদকে তিনি তো জিসমিয়াত না তার নাম আমি বলবো না মানাত্মীয় কিন্তু জিসমিয়াত ফরিদ ভাই জিসমিয়াত ফরিদ ভাই রুহানিয়া বন্য যিনি সুতরাং জিসমিয়াতি আহলে পায়া এই জন্য খাজা গরিব নওয়াজ জিসমিয়া হুসাইনিয়া হাসানি গৌসল আজম হাসানি ওয়াল হুসাইনি কথাটা বুঝছেন কাউরে আমি ঘৃণা করি না জি 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 সাহাবি সব সময় ছোট বড় গোড়া করবেন না কিন্তু তারা পাক পঞ্চাতন অন্য জিনিস পারো ইমাম তাদের উপর বলতেছে ওয়াহেল ওয়াহেল শুধু তোমাদের সৈয়দ তোমাদের প্রভুর উপরে আমি দরুদ পড়ি না তার বংশধরের উপরে আমি আল্লাহ দিতে কত বড় কথা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কি বলতেছে